দেখো একদমই আমরা এই মুহূর্তে ইডেন গার্ডেন ক্লাব হাউসের ঠিক সামনে রয়েছে। আমি ছবিটা দেখানোর জন্য ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো। ইতিমধ্যেই যারা দর্শক, ম্যাচ শুরু হতে কিন্তু সন্ধে 7টার সময় খেলা, কিন্তু এখন থেকেই দর্শকরা এসে গেছেন এবং তুমি দেখছো যে কিভাবে উন্মাদনা। ম্যাচ শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি, কিন্তু ক্লাব হাউসের সামনে সেটা বোঝার উপায় নেই। বহু দূর দূরান্ত থেকে যারা সাপোর্টার্স তারা কিন্তু এসে গেছেন এবং যে চিয়ার আপ করার যে প্রক্রিয়া সেটাও কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করে দিচ্ছেন। কারোর হাতে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, কারোর হাতে রোহিত শর্মার ছবি, কেউ আবার ইন্ডিয়ার জার্সি, এরকমই ছবি কিন্তু ইডেন গার্ডেন্সের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যাও বাড়ছে। আজকে কোভিড পরবর্তী প্রায় 2 বছর পর ইডেন গার্ডেন্সে ম্যাচ হতে চলেছে এবং সকাল থেকেই কিন্তু উত্তেজনার পারদ, সেটা ক্রমশ বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা ছবিটা কিন্তু আরও বেশি প্রকট হচ্ছে। এই মুহূর্তে ইডেন গার্ডেন্স ক্লাব হাউসের সামনে যেরকম ছবি, প্রত্যেকটা গ্যালারির সামনে কিন্তু একই ধরনের ছবি। আর কিছু সময়ের মধ্যেই নিউজিল্যান্ড টিম তারা নিউ টাউনের বিলাসবহুল হোটেল থেকে ইডেন গার্ডেন্সের উদ্দেশ্যে আসবেন। অন্যদিকে আলিপুরের হোটেল থেকে ইন্ডিয়া টিম তারা ইডেন গার্ডেন্সের উদ্দেশ্যে আসবেন। ফলত টিম বাস থেকে প্লেয়ার্সরা নামবেন, তাদেরকে একবার নিজের চোখের সামনে দেখা, এইগুলোই কিন্তু সাপোর্টার্সরা ইডেন গার্ডেন্সের সামনে এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। এবং যে ছবি সকালবেলা থেকে আমরা দেখছিলাম, একটা কালারফুল ছবি অনেকদিন পর ইডেনের সামনে, সেটা কিন্তু আবার আজ ক্রমশই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও প্রকট হচ্ছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।